আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আপনাদের সম্মুখে যে রোগটা নিয়ে এবং তার প্রতিকার নিয়ে যে আলাপের চেষ্টা করব, সেটার নাম হলো পায়ের গোড়ালি ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা। এ কেউ কইতে পারেন যে এটা এটা রোগ হইল নাকি? রোগ হইল, বিষ ব্যথা বহুক রকমের, কোন কোন অঙ্গের জন্য আলাদা আলাদা আছে, কোথাও আছে সার্বদৈহিক, কোথাও আছে ডাইনের বামের তেরাতেরি, অর্থাৎ বাম হাত ডাইন পা অথবা বাম পা ডান হাত, এরকম ঘাড়ের গোড়ের মাজার গিরের ওই আঙ্গুলের গিটা গিটার বিভিন্ন ধরনের ব্যথা আছে। তো সেই অনুযায়ী ওষুধ খাইলে ওই হোমিওপ্যাথিতে এই ব্যথা রোগ সারা একটা ব্যাপারই না, বুঝছেন না? ওই পায়ের যে গোড়ালি এর মধ্যেও এই ব্যথা হয়, যার ব্যথা হয়েছে সেই জানে, পায়ের তো হাতা হাঁটা জানা, তো পা ফেলন জানা শুয়ে থাকতে হয়, এমন ব্যথার ব্যথা। আবুল তাবুল যে কোনো একটা ওষুধ দিয়েছিলাম কাজ হবে না, বুঝলেন না? দুই পায়েও হইতে পারে, দুই পায়ের গোড়ালিতেও ব্যথা হতে পারে, এক পায়েরও হতে পারে, একটা দিয়েছিলাম কাজ হবে না, এটা তো আবার বললাম আবার বললাম। কাজেই এর তিনটা ওষুধের নাম বলবো, এই তিনটা ওষুধের যে কোনো একটা, এটার আর এদিক ওদিকে ভাবার কোনো সহজ মানে দরকার নাই, একের সহজ চিকিৎসা। এই তিনটা ওষুধের যে কোনো একটা 200 পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়াবেন, কয়েকদিন খাওয়াবেন, নিঃশেষ আর গোড়ালিতে ব্যথা হওয়ার কোনো দিন সম্ভব নাই, সম্ভাবনা নাই। কী কী ওষুধ? তার একটার নাম হলো মেডুরি নাম, মেডুরি নাম একটা, পাওয়ার তো আগেই করে দিছি 200 পাওয়ার। আরেকটা হলো এনটিম ক্রুড, আরেকটা হলো রুটা। তো বন্ধুগণ, আসেন আমরা এই তিনটা ওষুধের যে কোনো একটা ওষুধ ওই খেয়ে ওই পায়ের গোড়ালি রোগ থেকে মুক্ত হই। ধন্যবাদ।